সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা ঢাকা কৃষি মার্কেট চলে আসলাম মাছের দাম জানাতে এটা রায়ের বাজার সাতেকটান কৃষি মার্কেট আর এখানে সকল ধরনের দেশি মাছগুলো একমাত্র বিক্রি হয় এই ভাইয়ে দেশি মাছ বিক্রি করছে তো কেমন দামে বিক্রি করছে আপনাদেরকে একটু দামটা জানাবো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনার এই নামটা আর ঠিকানাটা একটু বলেন না হ্যালো আমার নাম মোহাম্মদ ইউসুফ ভিয়া এটা হলো সাদেক খান কৃষি মার্কেট মানে সাদেক খান কৃষি মার্কেট নামে চিনে মানুষ জি 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 আচ্ছা আচ্ছা ভাই এগুলো কি সব দেশি মাছ বিক্রি করছেন জি জি এড়ি গোপালগঞ্জ রাধাগঞ্জের মাছ না আবার চাষের মাছ আছে ভাই মানে চাষের মাছ আছে খালি একটা কোনটা ভাই এইটা আর এই দুইটা আচ্ছা এগুলো এই দুইটা চাষের মাছ এটা কি মাছ বলে ভাই এটা হলো সিলভার কাপ আচ্ছা এটা সিলভার কাপ আর এগুলো নলা মাছ মিরকা মাছ ও মিরকা মাছ হ্যাঁ জি আচ্ছা আমরা এগুলোর দামটা আগে পরে জানাই আগে আমরা বাইলার মাছ দিয়ে শুরু করি বাইলা মাছ জি এই যে বাইলা মাছ কত করে বিক্রি করছিলেন ভাই 460 460 টাকা 460 টাকা কেজি কেজি আচ্ছা দাম কমছে না বাড়ছে একটু বাড়তি এখন এর আগে দাম কেমন ছিল একটু কম ছিল কত ছিল এই 380 400 420 আচ্ছা আচ্ছা দর্শক ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর এটা কি মাছ টাকি মাছ না ভাই টাকি মাছ কত করে ছিলেন কেজি ভাই এটা হলো 360 এটা হলো 200 এটা 200 200 এটা দাম কম কেন ভাই কত ছোট সাইজ ছোট আর এটা দিছিলেন কত এটা 360 360 টাকা আর হইছে 200 টাকা না জি 200 টাকা আকাশ পাতাল আচ্ছা কই মাছ কই হলো 450 টাকা কেজি দেশি কই না ভাই জি দেশি কই আপনারা কত করে কিনছেন অবশ্যই বলবেন আচ্ছা আর এটা কি মাছ ভাই এটা তো শোল মাছ শোল মাছ কত করে দিছিলেন এটা 650 টাকা কেজি কত রাখা যাবে 650 টাকা কেজি কেজি কতটুকু ওজনের ভাই এটা 800 গ্রাম আছে 900 গ্রাম আছে 700 গ্রাম 600 গ্রাম 500 গ্রাম 400 গ্রাম মানে এভারেজ এভারেজ আচ্ছা এটা মিনি মাছ মিনি মাছ এটা কি দেশি মিনি জি কত দিছিলেন এটা হলো 320 টাকা 320 টাকা কেজি জি কম টম রাখবেন না এটাই একদম দাম চাই 360 মানে কেউ যদি ভিডিও দেখে আসতে চায় বা নিতে চায় একদম এমনি দাম চাই 360 বেদি 350 340 সর্বনিম্ন 320 সর্বনিম্ন 320 320 আচ্ছা এটা হচ্ছে ইয়া নলা মাছ চান্দা মাছ মিলেন না তো সব মানে এভারেজ হ্যাঁ মিলেন না এটা কেজি কত হয়েছিল 320 320 টাকা দর্শক 300 টাকা মতো রাখা যাবে আর কি 300 টাকা রাখা যাবে মানে একদম 400 400 টাকা ওটা কি ভাই টাকি না বড় টাকি শোল বড় আর কি ছোট বড় শোল কত দিয়ে বলছিলেন এটা হলো 420 400 420 400 টাকা আচ্ছা চিতল মাছ ও চিতল মাছ এটা দেশি না ভাই জি কত দিয়েছিলাম এটা হলো 500 520 520 কত রকম আছে ভাই 1.5 কেজি 1 কেজি 600 1 কেজি 400 1.5 কেজি 1 কেজি 600 হ্যাঁ জি আচ্ছা আর এটা কি মাছ ভাই এই গুড়া মাছ ভাইলে বলে মিলাই না চান্দা এটা কেজি কত 360 340 এই চিতল মাছগুলো কত এরি চিতল না এরি ফলি মাছ এরি 300 টাকা 320 টাকা কেজি আচ্ছা মানে সব সুন্দর লাগতাছে যে আসলে সব কিছু আছে আপনার কাছে আচ্ছা তারপর দিয়া চিতল চিতল মাছের কেজি কত টাকা হবে ভাই এটা চিতল না এটা লাগা সিলভার কাপ কত টাকা ওজন লাগা 6 কেজি মতন হবে 6 কেজি কত কত দাম থাকে 350 টাকা মতন সর্বনিম্ন মানে কেজি 350 350 আবার এটা কেজি আবার 160 150 আছে চার ছোট বড় মিলে ও মানে এটা বড় দিকা দাম বেশি জি বড় দিকা দাম বেশি আর মিরকা মাছ মিরকা 220 টাকা 30 টাকা কেজি 220 টাকা 30 টাকা কেজি আচ্ছা আবার ছোট হলে ছোট এটা বেতে 250 60 আচ্ছা আচ্ছা 1 কেজি মাছ কত বিক্রি করছেন ভাই 1 কেজি 400 400 টাকা 1 কেজি মাছ শোল মাছ বিক্রি হয়ে গেছে কিনতে চাই তো এটা দিয়ে দেন 246 টাকা আচ্ছা আমরা একটু অন্যদিকে দেখি যে আসলে মাছ কেমন দামে বিক্রি হচ্ছে আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর পরিবেশে দেশি মাছগুলা বিক্রি হচ্ছে বাহ অসাধারণ আপনাকে ধন্যবাদ ভাই হ্যাঁ সুপ্রিয় দর্শক এই সাদেক খান বাজারে আসলে আপনারা নদী নালা খাল বিল এ টু জেড সকল ধরনের মাছ আপনারা এই বাজারে পাবেন তবে আসবেন আমি আপনাদেরকে বলি আপনারা আসবেন আসলে এখান থেকে মাছ নিতে পারবেন একবারে আমি অন্যান্য বাজারের তুলনায় যা দেখলাম একটু যাচাই বাছাই যদিও মাছের দাম বেশি কিন্তু অন্য বাজারের তুলনায় আপনারা এই বাজারে আসলে একটু মাছের দামটা কম পাবেন ভাই চিংড়ি কত চলছিল 620 টাকা আর এই এই এটা 120 এটা কি মাছ ভাই নদীর চাপিলা কত চলছিল কেজি 200 টাকা না মানুষের নেয় নেয় ভাই নেয় কেজি 200 টাকা আপনার সিলভার কত দিয়েছিলেন 120 টাকা এই যে এটা 120 টাকা বিক্রি করুন
আর পুঁটি মাছটা কত চলছিল পুঁটি মাছ 200 টাকা বিক্রি করছিল তেলাপিয়া 160 না আর এটা কি মাছ এটা বাটা মাছ বাটা চাষের বাটা মাছ কত কত 200 টাকা কেজি বিক্রি করছে এই যে বিক্রি করছে সবাই তো আপনারা আসবেন এই বাজার আছে আমরা একটু অন্য দিকে দেখি যে আসলে যেহেতু মাছ প্রচুর মাছ এখানে কিন্তু সকল ধরনের মাছই পাওয়া যাচ্ছে এই দিকে আমরা একটু আমাদের যে নদীর যে মাছগুলা নদীর মাছ স্বাদ এই স্বাদের মাছ আমরা দেখি কেমন দামে বিক্রি করছে পোয়া মাছ আছে অনেক ধরনের মাছ আছে আমরা একটু বাইরের সাথে একটু কথা বলি বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাস্টমার আসছে সামনে কেমন আছেন আছি ভালো বহুদিন পর শরীরটা কেমন আছে আপনার ভালো আলহামদুলিল্লাহ মানে শীতে মনে আপনার ধরছে বেশি না শীত একটু বেশি সবাইরই ধরছে আমারও ধরছে শীতে জি আচ্ছা আপনার এগুলো তো সব সামুদ্রিক সামুদ্রিক হ্যাঁ দেশি নদীর মাছ সামুদ্রিক সবই নদীর আচ্ছা এখানে তিনটা সাইজের পোয়া মাছ আছে না জি এটা বাটা মাছ আছে একবার মানে নদীর একবার তাজা বাটা না নদীর মাছ আচ্ছা শুরুতে আমরা এক সাইড থেকে বলি এগুলো কি মাছ টোনা ফিশ না এটা টোনা এটা টোনা দুইটা টোনা কোনটা কত ছিলেন ভাই এটা 260 এটা 220 260 আর 220 দামটা কি কমতে দিকে না হ্যাঁ দাম একটু কম কম আচ্ছা এখানে কম এটা কি মাছ এটা সুরমা মাছ অরিজিনাল সুরমা সুরমা কত দিছিলেন এটা 240 240 ইলিশ তিনটা কেন আর নাই ইলিশ আরো আছে দাম কত এটা তো প্যাকেটের ইলিশ বুঝছেন 450 টাকা কেজি জি 450 তিনটা এক কেজি হবে হ্যাঁ তিনটা এক কেজি এটা কি মাছ ভাই রিডা এটা গাউরা ট্যাংরা হ্যাঁ হ্যাঁ গাউরা ট্যাংরা গাউরা ও গাউরা ট্যাংরা মানে মাছটার নামই গাউরা ট্যাংরা জি আচ্ছা কত চলছিল ভাই এটা বেশি 300 আমরা 280 260 টাকা বেশি 280 260 হ্যাঁ স্বাদ কেমন এটা এই স্বাদ ভালো সেই স্বাদ জি সেই স্বাদ না কম স্বাদ না সেই স্বাদ সেই স্বাদ এটা সেই স্বাদ আচ্ছা এবার আমরা একটু এই পোয়া মাছটা কত দিলেন পোয়া এটা 300 টাকা কেজি এটা 280 টাকা কেজি আর এটা ওটা 160 টাকা কেজি 160 আচ্ছা এটা মানে টোটালি যেটা আপনার পছন্দ সেটাই নিতে পারবেন 160 টাকা সর্বনিম্ন জি আচ্ছা এই নদীর বাটা না আরে নদীর বাটা একবারে তরতাজা বাটা তরতাজা 300 টাকা কেজি 300 টাকা কেজি জি একদম একদম 300 ভিডিও দেখে আসলে কম রাখবেন না ভিডিও থেকে যদি কেউ আসে 20 টাকা ডিসকাউন্ট আরো 20 টাকা ডিসকাউন্ট দিবেন জি এখন নিলে কত রাখবেন 280 280 আর ভিডিও দেখে আসলে 260 না 280 ভিডিও থেকে আসলে ভিডিও দেখে আসলে 240 আচ্ছা যে কাস্টমার সব দিকে কিন্তু কাস্টমার আছে আচ্ছা এই সেই ট্যাংরা না ভাই এই ট্যাংরা মাছ ট্যাংরা কত চলছিল ভাই 350 350 টাকা কেজি একদম ভিডিও দেখে কেউ আসলে 300 টাকা 300 টাকা ভাই আপনাদের এই বাজারে কি মাছের দাম কম থাকে না বেশি থাকে কম থাকে দাম 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 সব সময় সব সময় মানে ঢাকার ভিতরে ঢাকার ভিতরে সব সময় এই বাজারে মাছের দাম অনেকেই বলে যে ভাই পাইকারি বাজারের দাম আরো বেশি কিন্তু আপনি খুচরা বাজারের দাম কেমনে কম যে কম এটা তো ডাইরেক্ট আমাকে ইয়ার থেকে খেতে ঠিক আছে আপনার ডাইরেক্ট নদীর থেকে আসে আবার ডাইরেক্ট ওই ইয়ার থেকে আসে আচ্ছা সাতক্ষীরা থেকে আসে আচ্ছা পাবদা মাছ কত ছিল ভাই পাবদা 350 350 350 340 টাকা আছে 10 টাকা ডিসকাউন্ট 10 টাকা ডিসকাউন্ট এটা কি তাইরে মাছ ভাই 300 বলেন বলেন দাম বলেন 300 300 আচ্ছা এক কেজি এই যে পোয়া মাছটা বিক্রি হচ্ছে এক কেজি 300 টাকা না ভাই এই যে আমার আমার জিনিসটা পড়ে গেছে আচ্ছা আমরা একটু পোয়া মাছ বিক্রি হচ্ছে দর্শক চোখের সামনে বাস্তবে পোয়া মাছ বিক্রি হয়ে যাচ্ছে 300 টাকা না ভাই 300 300 আর একটা লাগবে তিনশো চৌত্রিশ তিরিশ টাকা দেন এটা 350 নিলে একদম 340 সরাসরি বিক্রি কয় টাকা বড় ভাই এটা কি মাছ এই মাছটা হ্যাঁ এটা কি মাছ এটা লাক্কা মাছ ভাই কত চলছিল এটা তো ভাই বেশ 700 নিলে কেউ আসলে 600 টাকা দিরা আছে কতর ওজন আছে এটা এটা 3 কেজি আছে 3 কেজি ওজন আছে 600 টাকা কেজি নদীর না এটা এটা নদীর অরিজিনাল নদীর মাছ 50 লাক্কা মাছ লাক্কা লাইককা মাছ এর নাম কি লাইককা মাছ হ্যাঁ লাইককা মাছ স্বাদ আছে না জি এর স্বাদ আছে সেই স্বাদ না সবই সেই স্বাদ তো বড় ভাই ধন্যবাদ হ্যাঁ জি